हेलो गाइस वेलकम टू माय चैनल आशा करी तुम्हारा सबाई खूब भलो आज आज के आबारो चले तुम्हारे सामने एक भीषण हेल्पफुल वीडियो निये। बर्तमान नाना रकम समस्यार जन्य चूल पड़े जाए, चूले खुश्की है बा चूले अनेक रकम फांगास इनफेक्शनो है। यह समस्त समस्यागुलो हाथ थेके रक्षा पावार जन्य तुम्हारे एक तेल तैरी करे देखाबो। এই তেলটা মাথায় দিলে পরে তোমাদের চুল সুন্দর হবে, চুলের গোড়া মজবুত হবে, চুল পড়াও বন্ধ হবে, আবার মাথার ভেতরে যে খুশকি হয়, ফাঙ্গাস ইনফেকশন হয় সেগুলো খুব সহজে দূর হয়ে যাবে। আমি একটা পাতা দেখাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছো এটাকে বলছে কারি পাতা। অনেকেই হয়তো চেনো বা যারা চেনো না তারা খুব ভালো করে দেখে নাও পাতাটা। এই কারি পাতা বাজারে কিনতে পাওয়া যায়, আবার অনেকের বাড়িতেও গাছ লাগানো থাকে, বেশ বড় বড় গাছগুলো হয়। এর উপকারিতা শুনলে তোমরা অবাক হয়ে যাবে। এই কারি পাতা আমরা রান্নায় ব্যবহার করে থাকি, এর অনেক উপকারিতা আছে। খেলে পরে নানান রকম রোগের হাত থেকে আমরা বাঁচতে পারি, এছাড়াও আমরা চুলে ইউজ করতে পারি, আবার স্কিনেও কিন্তু ইউজ করতে পারি। নানান রকমভাবে অ্যাপ্লাই করে কারি পাতা আমাদের অনেকভাবে হেল্প করে। তো আজকে আমি তোমাদের সামনে দেখাবো যে আমাদের চুলে কারি পাতা কতটা হেল্পফুল। এই কারি পাতার তেল, কারি পাতার টোনার, কারি পাতার মাস্ক নানা রকমভাবে ইউজ করা যায়। আজকে আমি তোমাদের কারি পাতার অয়েলটা বানিয়ে দেখাবো। তার জন্য আমি কারি পাতাগুলোকে ফার্স্টে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এই কারি পাতাগুলোকে এইভাবে টেনে টেনে পাতাগুলোকে নিয়ে নিচ্ছি। গোটা গোটা পাতাগুলো আমি নিয়ে নিচ্ছি, দেখো একদম পরিষ্কার পাতা আমি একটা প্লেটে নিয়ে নিলাম। বেশ কিছুটা কোয়ান্টিটির পাতা আমি নিয়ে নিচ্ছি, 50 ml আমি তেলটা বানাবো, সেই জন্য এই কোয়ান্টিটি ফুল আমি কারি পাতাগুলো নিয়ে নিলাম। কারি পাতাগুলো দেখে নাও পরিষ্কার চকচকে কারি পাতা। মনে রাখবে যে বাজার থেকে নিয়ে আসলে কিন্তু খুব ভালো করে কারি পাতাগুলো ধুয়ে ফেলবে। প্রথমে একটু জলে ভিজিয়ে রাখার পর খুব ভালো করে ধুয়ে নেবে কোটলে কোটলে, তারপর কারি পাতাগুলোকে এইভাবে ছাড়িয়ে নেবে। এরপর আমি একটু ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি। তোমরা চাইলে গোটা গোটা কারি পাতাও রেখে দিতে পারো, কোনো অসুবিধা হবে না। কারি পাতাগুলো কেটে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি একটা বাটি নেব, সে বাটিটা মনে রাখতে হবে তলাটা যেন একটু মোটা থাকে, সেরকম একটা বাটি নিয়ে নিয়েছি, স্টিলের বাটি। আর এর ভেতরে দিয়ে দেবো 50 ml-এর কোকোনাট অয়েল। 50 ml-এর থেকে আমি একটু বেশি অয়েলটা দেবো, যেহেতু আমি 50 ml কোকোনাট অয়েলের কারি পাতা অয়েলটা বানাচ্ছি সেই জন্য। তোমরা চাইলে তিলের তেল বা মাস্টার্ড অয়েলও ইউজ করতে পারো। আমি এখানে নারকলের তেল নিয়ে নিলাম, নারকলের তেল নেওয়া হয়ে গেছে। তার ভেতরে আমি কারি পাতাগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো টোটাল কোয়ান্টিটিটা দিয়ে দিলাম। এবারে আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি এবং গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম কমিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে আমি অয়েলের সাথে কারি পাতাটাকে নাড়তে থাকবো আর অয়েলটা তৈরি হয়ে যাবে। তবে এখানে মনে রাখবে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম কমিয়ে রাখতে হবে, হাই হিটে কিন্তু এটা জ্বাল দেওয়া মোটেও যাবে না। পাতাগুলো যাতে সবুজ থাকে সেই অবস্থায় কিন্তু ধীরে ধীরে জ্বাল দিতে হবে, আর চামচ দিয়ে আস্তে আস্তে নেড়ে যেতে হবে। কারি পাতাগুলো যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে, পুড়ে গেলে কিন্তু সেই পোড়া তেল মাথায় দিলে কোনো উপকার হবে না। লো হিটে 5 থেকে 7 মিনিট নাড়তে নাড়তে কিন্তু এই অয়েলটা তৈরি হয়ে যায়। তবে এটা কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে টাইমটা, যদি বেশি কোয়ান্টিটি থাকে তাহলে হয়তো আর 2-3 মিনিট টাইম বেশি লাগতে পারে। আমার এই তেলটা একদম রেডি হয়ে গেছে, আমি এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এখন আমি এই তেলটাকে ঠান্ডা করে নেব। কারি পাতার তেলটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এটাকে ছেঁকে নেব। তার জন্য একটি ছাকনা নিয়ে নিয়েছি, এগুলোকে দেখো খুব ভালো করে এবার ছেঁকে নিচ্ছি। তেলটা ছেঁকে নিয়েছি, দেখো মুচমুচে একদম পাতাগুলো ভাজা হয়ে গেছে, কিন্তু কালো হয়নি, সবুজ অংশই রয়েছে। এরকমভাবে তেলটাকে বানিয়ে নিতে হবে। কারি পাতা চুলের জন্য খুব ভালো নিউট্রিয়েন্টস, চুলের সব রকম খাবার জোগাড় করে, সেই জন্য চুলকে মজবুত করে। আর এই কারি পাতাতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, তার জন্য সমস্ত রকম ইনফেকশন দূর করে। অনেকের দীর্ঘদিন ধরে চুলে খুশকি ভালো হচ্ছে না, অনেক রকম শ্যাম্পু ইউজ করছো, তবে তারা যদি এই তেলটা অ্যাপ্লাই করো তাহলে দেখবে খুব সহজে কিন্তু খুশকিও দূর হয়ে যাবে। এই তেলটা আমার কমপ্লিট হয়ে গেছে, একটা কাঁচের শিশিতে আমি এখন ভরে রাখবো বলে পরিষ্কার কাঁচের শিশি নিয়েছি এবং তাতে তেলটা টোটালটা ঢেলে নিলাম। এই তেলটা ফাঙ্গাস ইনফেকশনের জন্য কিন্তু খুবই উপকারী একটা তেল। এই তেলের সাথে আমি মিশিয়ে দেবো ই ভিটামিন ক্যাপসুল। এই ক্যাপসুলটা বাজারে কিনতে পাওয়া যায় ওষুধের দোকানে। সেই ক্যাপসুল 50 ml কোয়ান্টিটি অয়েলের সাথে আমি দুটো ক্যাপসুল
মিশিয়ে দেবো। দুটো ক্যাপসুল আমি নিয়ে নিয়েছি। এখন এই শিশির ভেতরে দুটো ক্যাপসুলকে ফাটিয়ে আমি অয়েলের ভেতর দিয়ে দিচ্ছি। ই ভিটামিন ক্যাপসুল চুলের জন্য খুবই উপকারী একটা ক্যাপসুল। এতে চুলের গ্রোথ হয়, চুলকে সিল্কি করে, চুলের হেয়ার ফল থেকে রক্ষা করে, নতুন চুলও গজায়। তার জন্য আমি এই তেলের সাথে ই ভিটামিন ক্যাপসুলটা মিশিয়ে রাখছি। চুলের গোড়া মজবুত করতেও ই ভিটামিন ক্যাপসুল ভীষণভাবে কার্যকারী। এখন আমি অয়েলটাকে খুব ভালো করে নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে আমি রেখে দেবো। যখন আমি চুলে দেবো তখন এই শিশিটাকে খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে। কারি লিভ অয়েল আমার একদম কমপ্লিট হয়ে গেছে বানানো। এখন আমি শিশির ঢাকনাটাকে আটকে দিয়ে মাস দুই তিনে পর্যন্ত ইউজ করতে পারবো। তবে চুলে অ্যাপ্লাই করার আগে অবশ্যই শিশিটাকে খুব ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে। আর এই তেল স্ক্যাল্পকে খুব ভালো ময়েশ্চারাইজ করে, সেই জন্য চুলের গোড়াটাও খুব ভালো মজবুত হয়। কারি পাতা অয়েল ইউজ করলে স্ক্যাল্পের ভেতরে যে ডেড সেল থাকে সেগুলো রিমুভ হয়ে যায়, আর যাদের অনেক দিনের খুশকি সেগুলো কিন্তু দূর হয়ে যায়। এয়ার পলিউশনের কারণে চুলের মধ্যে অনেক রকমের ফাঙ্গাস দেখা যায়, তার ফলে চুল খুব দ্রুত উঠতে থাকে। সেই ওঠাকে, সেই চুল পড়ে যাওয়াটা থেকে কিন্তু এই অয়েলটা রোধ করে এবং চুল গজাতেও কিন্তু সাহায্য করে। এখন আমি এই অয়েলটা কী করে অ্যাপ্লাই করা হয় সেটা তোমাদের সামনে দেখাচ্ছি। আমি একটা কটন নিয়ে নিয়েছি, সেই কটনে অয়েলটা লাগিয়ে নিলাম। দিয়ে চুলগুলোকে এরমভাবে সিথি কেটে কেটে এভাবে গোল গোল করে স্ক্যাল্পে লাগিয়ে নিতে হবে। পুরো মাথাটাতে কিন্তু এইভাবে অয়েলটাকে লাগিয়ে নিতে হবে। কীরমভাবে লাগাচ্ছি দেখে নাও। এইভাবে তুলোই করে নিয়ে লাগালে পরে এদিক ওদিক গড়ে যাবে না, একদম পারফেক্টলি হেয়ারের স্ক্যাল্পে গিয়ে চুলেও দিতে পারো, স্ক্যাল্পেও দেবে। এভাবে ভালো করে স্ক্যাল্পে ফার্স্টে লাগিয়ে নিতে হবে, তারপর সব চুলগুলোতে লাগিয়ে নিতে হবে। তাহলে চুলটাও সিল্কি হবে, মজবুত হবে, চুল পড়াও কমবে। এরপরে যেটা করতে হবে, এইভাবে হালকা হাতে মাসাজ করতে হবে। তবে আমি টোটাল মাসাজটা তোমাদের এখানে দেখাইনি, আমার মাসাজের ভিডিও রয়েছে, সেভেন স্ট্রোক ইম্পর্টেন্ট স্ট্রোকটা দেখে নিও, আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিয়েছি। সেই ভিডিওটা দেখে তোমরা যদি মাসাজ করো তাহলে পরে দেখবে তোমাদের চুলের খুব তাড়াতাড়ি ইম্প্রুভ হচ্ছে। এরকম ঘন, কালো, লম্বা চুল পেতে অবশ্যই তোমরা আমার এই ভিডিওটা দেখে তোমরাও কিন্তু বানিয়ে ফেলো এবং তোমরাও চুলে অ্যাপ্লাই করো, তোমাদেরও অনেক উপকার আসবে। নতুন চুলও গজাবে, চুল পড়া থেকে রক্ষা পাবে, খুশকি দূর হবে, ফাঙ্গাস ইনফেকশন থেকে দূর হবে, নতুন চুলও গজাতে সাহায্য করবে। তবে এই অয়েলটা তোমরা যদি পারো সপ্তাহে দুদিন ইউজ করবে। সপ্তাহে দুদিন ইউজ করে মিনিমাম এক ঘন্টা মতন রেখে তারপরে শ্যাম্পু করে ধুয়ে ফেলতে পারো। আর যদি পারো তাহলে রাত্রিবেলায় ওভারনাইট এই অয়েলটা মাসাজ করে রেখে দিতে পারো, সকালবেলায় উঠে শ্যাম্পু করে নেবে। আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে তোমার বন্ধুবান্ধব আত্মীয়স্বজনদেরকে তোমরা অনেক অনেক শেয়ার করবে। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিও। নেক্সট টাইম আবারও দেখা হবে তোমাদের সাথে। বাই বাই, সি ইউ, টেক কেয়ার।